আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আমি ফিরে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো চিংড়ি মাছের সহজ ভাবে একটা রেসিপি, চিংড়ি মাছের বিরিয়ানি করব। অল্প সময়ে অল্প খরচে সুস্বাদু খাবার, একবার খেলে আপনাদের আবার খেতে ইচ্ছা করবে। আমি চিংড়ি মাছের গায়ে হালকা একটু টক দই লবণ হলুদ মাখিয়ে আমি তেলের পরে কিছু সময় নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এভাবে রান্না করে আমি আগেও অনেকবার খেয়েছি, এত মজা লাগে, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখেন চিংড়ি মাছটা অল্প একটু সময় নাড়াচাড়া করলাম, এখন আমি মরিচ পেঁয়াজ রসুন জিরা আদা বাটা লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি তেলে একটু কষিয়ে নিব। এত মজা লাগবে বন্ধুরা, আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন কত সুস্বাদু। দুই টেবিল চামচ টক দই এখন আমি ওর সঙ্গে মিশিয়ে নিলাম, একটু সময় কষিয়ে নিব। চিংড়ি মাছের ঘিলু ছিল একটু, ওইটা আমি তেলের পরে দেইনি, তার কারণ তেলের পরে যখন ঘিলু দেওয়া হয় তখন ওটা পুড়ে যায়, সেই জন্য আমি ঘিলুটা রেখেছিলাম, পরে এখন ঝোলের পরে আমি দিয়ে দিলাম। নারকেলের দুধ ঘন করে, নারকেল থেকে দুধ বের করা, দুধ দিয়ে এখন আমার ঝোলটা গরম হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। চিংড়ি মাছ এখন আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢেকে দিব। দেখেন অল্প সময় আমার রান্না হয়ে গেল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানালে আমার ভালো লাগে। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, অল্প সময়ে রান্না হয়ে গেল, সুস্বাদু আর কালারটা দেখেন। নারকেলের দুধ আর মাছের ঘিলুর জন্য কালারটা অনেক বেশি হয়েছে। আজকে দুপুরে আমাদের চিংড়ি মাছের এই বিরিয়ানি আর ছোলার ডাল বিরিয়ানি, এই দুটা দিয়েই আমার আজকের দিন রেসিপি হয়ে গেল। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসতে চাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।